যাক, আমি একজন নবী, তোমরা কেউ কারো প্রতি অবিচার করবে না, অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করবে, সুদ হারাম করা হলো, এভাবে 52টা বিষয়ের উপর রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। তার বয়স ছিল তখন 63 বছর, মানে 63 বছর মৃত্যুর 81 দিন আগে, মৃত্যুর 81 দিন আগে এখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ভাষণ দিয়েছিলেন। এ জায়গার নাম হলো জাবালে রহমত, রহমত নাজিলের পাহাড়, আল্লাহর রহমত নাজিল হওয়ার জায়গা। আরও ইতিহাস হলো আদম এবং হাওয়া এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, এবং এই স্মৃতি ধরে রাখার জন্য আল্লাহ সারা পৃথিবী একেবারে ধ্বংস করবেন, কিছুই থাকবে না। এইটি আরও সিংহাসন উপায় করে এখানে বসে তিনি বিশ্ববাসীর সকল মানুষের বিচার করবেন, এজন্য এটা আল্লাহর রহমত, এই জায়গাটা কেউ ধ্বংস করতে পারবে না। সম্মানিত দিনে ভাই বোনেরা, আপনারা বড় সৌভাগ্যবান, এক তো জাবালে রহমতে আসেন, তারপর মাহে রমজানে, তারপরে আপনারা এখানে সে প্রচণ্ড রৌদ্র 56 ডিগ্রি সেলসিয়াস, সে 56 ডিগ্রি সেলসিয়াস রৌদ্রময় মুহূর্তে আপনারা 6,500 মাইল দূরে, 6,500 মাইল দূরবর্তী স্থানে বাংলাদেশ থেকে এ আরাফার মাঠ, আমরা সেখানে আল্লাহর রহমে আসছি। তিনি যেন আমাদেরকে সুস্থ অবস্থায় যাওয়ার তৌফিক দেন, আমিন, পরিবার সহ ভবিষ্যতে আবারও এখানে আসবার তৌফিক দেন বলেন, আমিন। আল্লাহ যেন বাংলাদেশের উপর রহমত নাজির করে, পৃথিবীর সকল মানুষের উপরে, বিশেষ করে মুসলিম জাতির উপরে যেন আল্লাহ রহমত নাজির করেন, এবং আমরা যেন সুসংগঠিত হতে পারি। কোরআনে কারিমে বলা হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই ঐক্যবদ্ধ হও। আল্লাহ যেন আমাদের সবাইকে সুসংগঠিত করেন, ঐক্যবদ্ধ করেন, বিশেষ করে পাপাচার বর্জন করার মানসিকতা প্রদান করেন। সূরা নিসা 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এং তাজিতানিবু কাবাইর, তোমরা কবিরা গুনাহ বর্জন করো, তাহলে সগিরা গুনাহ আমি এমনি মাফ করে দেব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কবিরা গুনাহ করব না, শিরিক কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, সুদ গ্রহণ কবিরা গুনাহ, হিংসা নিন্দা কবিরা গুনাহ, এরকম 100টা পাপ আছে কবিরা। এং তাজিতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহ বর্জন করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে সগিরা গুনাহ আমি এমনি মাফ করে দেবো। এদের আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশে গিয়ে যা যার মাতৃভূমিতে গিয়ে কবিরা গুনার করবো না, বলেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের হজ কবুল হবে। হজ আপনার কবুল হলো কিনা তার একটা লক্ষণ আমি বলি, আপনার উমরা কবুল হয়েছে কিনা তার লক্ষণ হলো আপনি দেশে ফেরার পর বা এখন থেকেই পাপের প্রতি ঘৃণা বোধ আসা চাই, পাপের প্রতি ঘৃণা জাগ্রত হওয়া আর ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া, তাহলে আপনার হজ কবুল। যেমন নাচ গান মিথ্যা হিংসা কি যত পাপ আছে, এরা কথা শুনলে আপনার মনে ঘৃণা আসা চাই, না আমি এটা করবোই না, গান শুনবোই না, মিথ্যা আমি বলবো না, ধূমপান খাবোই না, বেনামাজি থাকবোই না, পাপের প্রতি ঘৃণা আসা চাই। কিন্তু সাথে কজন নবী আছে? 4 জন নবী, 1 নম্বর আদম, তোমাদের উভয়ের গুণ আমি মাফ করে দিলাম, আরো আদা করিলাম পর্যন্ত গুণ আদম, যত মানব মানবী আসবে তাদের সকলের গুণ আমি মাফ করে দেব। এই দিনকে বলা হয় ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9ম দিবস, জিলহজ মাসের 9 তারিখে বলা হয় ইয়াউমে আরাফা, আমরা আছি আরাফা দিন, সেই দিন সকল মানুষের গুণ মাফ হয়। শর্ত হলো আরাফা যে এরিয়া, এই এরিয়ার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে।